আমাদের আজকের ভিডিওটিতে আমরা জানব এই শুক্রবার দিনটিতে কি কি ঘটেছে আর কি কি ঘটবে যেগুলো অনেক মানুষই জানে না তো চলুন জেনে নিই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নাম্বার এক এই শুক্রবার দিন আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল নাম্বার দুই এই দিনে হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল নাম্বার তিন শুক্রবার দিন হজরত আদম আলাইসাল্লামকে সাল্লামকে জান্নাত থেকে বেরো করে দেওয়া হয়েছিল নাম্বার চার এই দিনে হজরত আদম আলিয়া দুনিয়ায় পাঠানো হয়েছিল নাম্বার পাঁচ এই দিনেই হজরত আদম আলিয়া সাল্লামের তৌবা কবুল হয়েছিল নাম্বার ছয় এই শুক্রবার দিনটিতে হজরত আদম আলিয়া রুহ কবুজ করা হয়েছিল নাম্বার সাত হজরত ইসরাফিল আলাই এই শুক্রবার দিনেই সিঙ্গায় ফু দেবেন ও এই দিনেই সবাই বেহুশ হয়ে যাবে নাম্বার এই শুক্রবার দিনে কিয়ামতো হবে তাছাড়া জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিনে জান্নাতে জান্নাতবাসীরা সকলেই এক জায়গায় মিলিত হবেন ভিডিওটি ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকলেই জানতে পারে